العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته महान रब्बुल आलमीनेर दरबार शुक्रिया ज्ञापन करछी जिनि आमादेरके जुमाबार पवित्र जुमाबार सबाइर आगे मस्जिदे आसार तौफिक दान करेछेन। एइजन्य आमरा महान रब्बुल आलमीनेर दरबार शुक्रिया स्वरूप सबाई बोली आलहामदुलिल्लाह। महान रब्बुल आलमीन अत्यंत मेहरबान एवं दयावान, तिनी दया करे माया करे आमादेर हृदयेर मध्ये ईमानेर एमन जज्बा सृष्टि करे दिएछेन, एमन ताकत शक्ति सृष्टि करे दिएछेन जे मजबूतीर कारणे एलाकाय अनेक लोक बसबास करे तादेर मध्य थेके आल्लाह आमादेरके सबाइर आगे मस्जिदे आसार तौफिक दान करेछेन। एइजन्य आमरा सबाई आबार बोली आलहामदुलिल्लाह। महान रब्बुल आलमीनेर दरबार आरो शुक्रिया आदाय करछि जे दिनेर एकटी जामात तबलीगे दिन दिनेर दावत निये दिनेर आहवान निये आमादेर माझे এই মসজিদে আমাদের মেহমান হিসাবে একদল মানুষ, একজন আল্লাহওয়ালা দাঁড়িয়ে আল্লাহ যারা মসজিদে আসছেন, এই জন্য আমরা বরকতের অধিকারী, আল্লাহর রহমতের অধিকারী ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা অনেকগুলো কাজ করি, যে কাজগুলো আমাদের ভুল এটা আমরা জানি না। শরিয়া এই কাজগুলোকে নিষিদ্ধ করেছে কিন্তু বিষয়টা আমার জানা নাই। আজকে আমরা এমন বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সবগুলো কথা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। মন গড়া কোনো কথা হবে না, মন গড়া কোনো কাহিনী হবে না, ইচ্ছা কাহিনী বলা হবে না, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা হবে। আমরা যদি মনোযোগ সহকারে শুনতে পারি অবশ্যই আল্লাহর মেহেরবানিতে আমরা উপকৃত হতে পারব দুনিয়া এবং আখেরাতে। মান হালাফা ফাকালা ফি হালাফিহি বিল্লাতি ওয়াল উজ্জা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে, আসি না আমরা বলি যে আমার ছেলের কসম, আমার ছেলের মাথায় হাত দিয়ে কসম কাটলাম, বলি আমরা এগুলো আমাদের সমাজে এগুলো প্রচলন আছে, আমার পীরের কসম, আমার মৃত মায়ের কসম, আমার মার হাতে মার মাথায় হাত দিয়ে বললাম, আমার হাত মার মাথায় হাত দিয়ে বললাম, এইভাবে আল্লাহ ছাড়া যদি কোনো বিষয়ে কোনো ব্যক্তি বিশেষের কারণ আমি যদি কসম করা হয় এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম, এবং এটা হলো ইমানের বরখেলাপ কাজ। যদি কোনোভাবেই আপনার দ্বারা এরকম হয়ে যায়, হ্যাঁ, যে আপনি কারো নামে এরকম শপথ করে ফেলছেন, সাথে সাথে তওবা করতে হবে এবং পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কী পড়তে হবে, তাহলে কসম আল্লাহ ছাড়া আর কারোর
শপথ আল্লাহ ছাড়ার কারণ নামে হবে না। কথা বুঝা আসছে? আপনি যত কসম কাটবেন, যত শপথ করবেন, সব শপথ হবে আল্লাহর নামে, অন্য কোনো কারণ নামে শপথ হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি বিষয় আমাদেরকে নিষেধ করেছেন, যে নিজের পিতাকে অস্বীকার করা। আমরা অনেক সময় নিজের বাবার সাথে ঝগড়া করে, নিজের মায়ের সাথে ঝগড়া করে, বিবাদ করে, রাগান্বিত হয়ে, শয়তান দ্বারা পরিচিত হয়ে, রাগের বশবর্তী হয়ে, যৌবনের তাড়নায় শক্তির বশবত হয়ে আমরা বলি না যে যে আপনি আমার মায় না, আপনি আমার বাবা না, বলি কি না, বলে কি না? সমাজে আছে, সমাজের মধ্যে এরকম দেখবেন, যখন জড়গা লাগে তখন বলে ফেলবে আপনি আমার মায় না, অথবা বলে ফেলে আপনি আমার বাবা না। এই কথা যদি কেউ বলে সে মারাত্মক অপরাধ করলো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ নিজের বাবাকে অস্বীকার করে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। ওয়ালিয়া তাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। যদি কেউ নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করে তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আর দ্বিতীয় কথা কি বলছেন? সে আমার উম্মত না, ফালাইসা মিন্না, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা আরেকটা কথা আমাদের সমাজের মধ্যে আমরা কথায় কথায় বলে ফেলি, এর ক্ষতিকর দিকটা আমরা অনেকেই জানি না, জানলেও আমরা মানি না। সেটা হলো আমরা কাউকে বলি ফেলি, বেটা তুই একটা কাফের, বলি, বা বলি ফেলি তুই একটা মুনাফিক, বলি ফেলি, বা বলি ফেলি তুই একটা ফাসিক, অথবা যদি তুই আল্লাহ শত্রু। হুজুরা যখন ওয়াজ করে না মাহফিলের মধ্যে, যখন জজবা আইসা জায়গা, তখন রাগে ঠেলা বলি ফেলায়, আল্লাহ শত্রু বলে ফেলায়। কথা বোঝার? আপনি এই কথাগুলো বলতে পারবেন না কাউকে। যদি তার সম্পর্কে আপনার, তার ইমান সম্পর্কে আপনার সাম্যক জ্ঞান না থাকে, আপনি কাউকে এই কথাগুলো বলতে পারেন না। সরাসরি কেউ যে বলে আমি আল্লাহকে মানি না, আমি আল্লাহরে বিশ্বাস করি না, সেটা ভিন্ন কথা। এছাড়া কোনো মুমিন ব্যক্তিকে আপনি এইভাবে বলতে পারেন না যে তুই কাফের, তুই মুনাফিক, তুই ফাসিক। যদি কেউ এরকম বলে, ওয়ালাইসা কাযালিক, যদি যাকে বললেন সে যদি আসলে তার ভিতরে কুফুরি না থাকে, আসলে তার ভিতরে মুনাফিকি না থাকে, আসলে তার কাছে তার ভিতরে ফাসিকি না থাকে, আসলে সে যদি আল্লাহ শত্রু না হয়ে থাকে, ইল্লা হারা আলাইহি, তাহলে ওই কথাটা যে বলছে তার উপরেই বর্তাবে। যে বলছে কথাটা, মুনাফিক বলছে, কাফির বলছে, আল্লাহ শত্রু বলছে, ওই কথাটা তার উপরেই বর্তাবে। কথা বুঝে আসছে কি না? আজকে আমরা কথা বলার সময় অনেক সময় আমরা আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলে ফেলি। এগুলো যে কত বড় গুণা, কত বড় কবিরা গুণা, সেটাই আমরা জানি না। এই জন্য কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। রাগ মানুষের থাকবে, জেদ থাকবে, দুনিয়াতে কষ্ট থাকবে, ব্যথা বেদনা থাকবে, অনেক 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 ব্যথা থাকবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীটা তো কুসুমাস্তীর্ণ নয়, এরা কণ্টকাকীর্ণ, এরা ফুলের বিছানা না, বরং কাটার ভরা, মোমেনের জন্য কষ্টে ভরা, অনেক পেইন আপনার পৃথিবীতে আপনাকে পেতেই হবে। এরা সাবর,
सब्रन जमीला उत्तम धैर्य धारण करते ही निजेर पिता छाड़ा अन्य काउके पिता डाका आछे ना निजेर पिता आछे किन्तु आरेकजनके बाप डाके आमी आमार बाप एटा जायेज ना कि नाई मान अद्दा इला गैरा बीह जे व्यक्ति अन्य काउके पिता हिसाबे ग्रहण करबे अहुवा यालामु अन्नहु गैरा बीह से जाने तिनि तार बाबा ना फल जन्नत अलैहि हराम तार उपर जन्नत हराम निजे ए व्यक्ति तार बाबा ना से जाने जाइनाओ से ताके तार बाबा डाकलो ताहले कि तार उपरे जन्नत कि हुए जाबे हराम हुए जाबे ताहले आज के आमरा आवेगेर बशबती हुई कत रकम बाबा जे बनाई राजनीतिक बाबा धर्मियों बाबा पीर बाबा गाजा बाबा हाँ दरबार बाबा आसे ना कत दयाल बाबा बोले नाउजुबिल्लाह मिन जाले गाजा बाबा गाजा खा एर पर बाबा जोरे बोले नाउजुबिल्लाह मिन जाले अते पीर बाबा बोलते किसु नाई गाजा बाबा बोलते कोनो किसु नाई दयाल बाबा बोलते किसु नाई अमुक बाबा अमुक राजनीतिक बाबा बोलते किसु नाई बाबा जी आपनार जन्मदाता तिनि बाबा जदि आपनि अन्य काउके बाबा बोले आख्यायित करेन आवेगेर बशबती हये ताहले जान्नात तार जन्य हराम आर आजके आमरा कि करतेछि आपनारा निजेराई निजेदेर विवेककेई जिज्ञेस करेन अनेक कथाई तो बोलते पारि ना आमादेर मुखगुलोके बन्ध किन्तु आपनारा चिंता करे देखेन কত পিতা আপনারা বানান বানাইতে থাকেন হিসাব হবে পরকালে কোন সাবালেক বালেক হইছে বালেক বালিকা কোন ছেলে মেয়েকে এতিম বলা যাবে না এতিম শব্দটা হলো নাবালিক মাতা পিতা না থাকলে এতিম কিন্তু বালেক হওয়ার পরে তাকে আর এতিম বলা একজনের বুড়ো হয়ে গেছে এখনোকে আমার বাপ মানে আমি এতিম তার এতিম বলা যাবে ইয়াতিম হলো যারা নাবালিক মাতা পিতা নাই তাদেরকে ইয়াতিম বলে কিন্তু বালেগ হওয়ার পরে আর কেউ এতিম থাকে না বালেগ হওয়ার পরে এতিম শব্দটা একটা শর্তযুক্ত বিষয় সেটা হলো বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনি এতিম মা বাপ না থাকলে বালেগ হলে আর এতিম বলা যাবে না আল্লাহ রাসূল বলেছেন লা ইউতমা বাদা ইতলাম কেউ বালেগ হওয়ার পরে তাকে আর এতিম বলা যাবে না ওয়ালা সুমাতা ইয়াউমিন ইলা লাইল আপনি আরবের একটা খারাপ প্রচলন ছিল জাহেলিয়াতের প্রচলন ছিল এখনো অনেক ধর্মের মধ্যে প্রচলন আছে যে আমি আজকে সারাদিন কারোর সাথে কথা বলবো না আছে না এরকম বিভিন্ন সমাজে আছে বিভিন্ন ধর্মে আছে আমাদের সমাজেরও বিভিন্ন এলাকায় আছে যে আমি এক রাত্রে একদিনে কোনো কারোর সাথে কথা বলবো না আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালা সুমাতা ইয়াউমিন ইলাল্লাহ তো একদিন অথবা এক রাত্র কারোর সাথে কথা বলবো না এই কথা হারাম এই ধরনের কথা বলা যাবে না এই কথা নিয়ত করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন স্বর্ণ এবং রূপের পাত্রে খাওয়া পান করা আপনার গ্লাসটা যদি রূপার অথবা স্বর্ণের হয় পান করা কি হারাম আপনার প্লেটটা যদি স্বর্ণের অথবা রূপার হয় এটা কি আপনার জন্য কি যাবে হারাম স্বর্ণ এবং রূপের পাত্রের মধ্যে খাওয়াও হারাম পান করাও কি হারাম ইন্নাল্লাযী ইয়াকুলু আও ইয়াশরাবু ফি আনিয়াতিল ফিদ্দাতি ওয়াজ-যাহাব কেউ যদি স্বর্ণের পাত্রে খায় অথবা পান করে অথবা রূপের পাত্রে খায় অথবা পান করে ইউজারজিরু ফি বাতনিহি নারু জাহান্নাম তাহলে তার পেটের মধ্যে সে জাহান্নামের আগুন ঢুকাইল বলেন কি বলবেন
জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি স্বর্ণ এবং রূপের পাত্রে আপনি যদি সৌদি আরব যান, বাদশাহ বর্তমানে কি সালমান বিন মোহাম্মদ এবং সালমান, তাদের কিন্তু বাথরুমের কোমরটাও কি স্বর্ণের, তারা এসব হাদিস তারা মানে না, এসব হাদিস তারা বলেন নাউজুবিল্লাহ মিন জালেক। আমাদের জন্য এটাই হলো সবচাইতে অধপতনের কারণ, যেখান থেকে ইসলামের আলো এসছে আজকে তারাই আমার নবীর কথাগুলোকে না মেনে তারা স্বর্ণের পাত্র ব্যবহার করে, তারা তাদের বাথরুমের কোমরটা পর্যন্ত স্বর্ণের। এটা হলো আমাদের জন্য দুঃখজনক বিষয়। ইসলাম এইভাবে তারা ইসলামকে মানে তারা দূরে সরিয়ে দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ মিন জালে। সাতটি বড় গুণা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলছেন মাওবিকা, একবারে ক্ষতিকর, সাংঘাতিক ক্ষতিকর জিনিস সাতটি, দিন থেকে তোমরা বেঁচে থাকো। আর শেখ বিল্লায় আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ যে সমস্ত ক্ষমতা আছে এই ক্ষমতার কারোর ভিতরে আছে এটা মনে করবে না। যেই ক্ষমতাগুলো একমার জন্য আল্লাহর জন্য নির্ধারিত সেই ব্যাপারে অন্য কাউকে টেনে আনবে না। আর সেহের জাদু করা, কলকাতল নাফস মানুষকে হত্যা করা, আকলু জেনা জেনা ব্যবিচারের খানা খাওয়া আছে না, মেয়ে দিয়ে ব্যবসা করিয়া টাকা খায়, নাউজুবিল্লাহ যাদের গুলশান বনানি ধানমন্ডি অভাব নাই। এখন বিশেষ করে আপনার সমুদ্র সৈকতগুলোতে এবং যেগুলোতে মানুষ বেড়াতে যায় অভাব নেই, এই জন্য আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন আকলু জেনা। জেনা ব্যবস্থার মধ্যে যে আসবে, আপনি গান বাজাইলেন এখানে নাচের আড্ডাখানা করলেন, এই নাচের আড্ডাখানার মধ্যে যারা দেখলো এই নারীদেরকে নাচাইয়া টাকা খাইলেন, এগুলো সব জেনার টাকা, এগুলো সব হারাম। এই যে আল্লাহ রাসূল বলেছেন আকলু জেনা, বল আকলু মালুল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ খাওয়া হারাম। ও তাওয়াল্লা ইয়াউমুজ যুহর, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা কি সাংঘাতিক ধ্বংসজনক কাজ। ও কাজফুল মুহসিনাতিল আল মুমিনাত আল গাফিলা, যে সমস্ত মোমেন পবিত্র মহিলা তাদের প্রতি কোনো রকম অপবাদ দেওয়া, এই সাতটা জিনিস হলো অত্যন্ত ধ্বংসশীল ক্ষতিকর, আপনার জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যদি এই সাতটা কাজ কেউ করে। সাবা মাওবে কাজ বলা হয়েছে। দেখেন আমরা আজকে লকডাউনের কথা বলি, কিন্তু আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই শব্দটা তারা কোথায় পাইল? জীবনে আপনারা যদি এই করোনা না আসতো লকডাউন শুনতেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে লকডাউনের কথা বলে গেছে। কি বলছেন? ইজা সামিআতুমুত্তাউন, যখন তোমরা শুনবে যে কোনো এলাকায় মহামারী লাগছে, ফালা তাদখুলুহা, তোমরা সেখানে প্রবেশ করবে না। ওই যে লকডাউন, হ্যালো লকডাউন, সে না কি তোমরা যাইবে না। ওয়াইজা ওয়াকা বিয়ার দিন ওয়ান তুম ফিহা, আজ দিন তুমি মহামারী এলাকায় থাকো, ফালা তাখরুজু মিনহা, সেখান থেকে তুমি বের হবা না। হয়েছে লকডাউন, হয়েছে তাহলে লকডাউনের এই নির্দেশনা দিয়ে গেছে কে? মোহাম্মদ রাসূলুল্লাহ। এখন আপনারা ইংরেজিতে কন, আল্লাহ রাসূল আরবিতে বলে গেছেন, যারা মহামারীর যে এলাকায় লাগছে সে এলাকায় তোমরা প্রবেশ করবা না, আর যারা মহামারী এলাকায় আসো তারা অন্য এলাকায় যাবা না। তাহলে এই লকডাউনের পদ্ধতি কে বাতিয়ে দিয়েছেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আজকের এই ইংরেজিরা লকডাউন বানায় নাই, শব্দটা লকডাউন ইংলিশ, কিন্তু বাট এই তরিকা এই পদ্ধতি এই সুন্না এটা বাতিয়ে গেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে আরেকটা জিনিস আছে, সামনাসামনি প্রশংসায় একবারেই
সমুদ্রে ভাসিয়ে দেওয়ার মতো, মানে তাকে এমন এক একটা অনুষ্ঠানে একজন দাঁড়াইলে এক একজনের প্রশংসা, একজন লোকের স্টেজে বসাই রাইকা তাকে অসংখ্য প্রশংসা আমরা করি। হ্যাঁ, আমরা প্রতিষ্ঠান চালাই, এই জন্য আমাদের কিছু কথা বলাই লাগে, কী করবো ঠিকা বলতে হয়, কিন্তু সামনাসামনি প্রশংসা করাটা কি নাই, জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেছেন ইজা রাআইতুমুল মাদাঈন ফাআহশু ফি উজুহিহিমুত তুরাব, যদি তোমরা কাউকে দেখো তোমার সামনাসামনি খুব প্রশংসা করতেছে তাহলে তার মুখের মধ্যে বালু মারো, মাটির বালু নিক্ষেপ করো, দূরে নিক্ষেপ করো, অর্থাৎ তার এই কথাগুলো কী করিও না, গ্রেন্টেড না, তো কথা শুনিও না। সামনাসামনি প্রশংসা শুনলে অনেকে ফুলে যায় না, একটু ফুলে যায়, কিন্তু এই লোকটা প্রশংসা করলো, অথচ এই লোকটা প্রশংসা করে আপনার কাছ থেকে কথা নিয়ে আরও জায়গায় কী করলো, লাগাই দিল, তাহলে কী হলো, আপনার শত্রুতা করলো না আপনার প্রশংসা করলো। এই জন্য সামনাসামনি প্রশংসা করলে কাউকে পাত্তা দিবেন না, এটাই ইসলাম। যদি পাত্তা দেন এই লোকটাই আপনার জন্য একদিন ক্ষতিকর হয়ে দাঁড়াবে, তাই না? জাহাঙ্গীর আলমের প্রশংসায় যারা মানে স্টেজ দাঁড়ায় করছে আজকে, তারাই আবার কি মিছিল করে জাহাঙ্গীরের দুই গালে জুতা মারো তালে তালে, নাউজুবিল্লাহ মিন জালে, তাহলে কী হলো, এক সময় প্রশংসা করছে আবার এখন জুতা মারে। এই জন্য সামনাসামনি প্রশংসাটাকে আল্লাহ রাসূল অপছন্দ করতেন, নিষেধ করেছেন, এবং যার করে সে যেন তাকে বারণ করে, বালু মারা মানে আমরা তো আর বালু মারতে পারবেন না, মানে বারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্বভাব ছিল, কেউ যদি সুগন্ধি উপহার দিতেন তিনি সাথে সাথে গ্রহণ করতেন, সুগন্ধি কোনোদিনও তিনি ফিরিয়ে দিতেন না, কেউ সুগন্ধি উপহার দিলে কী করতেন, সেটা গ্রহণ করতেন। কানা লা ইয়ারুদ্দুত্তিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি জিনিস দিলে আতর বা যেগুলো সুঘ্রাণ আসে সেগুলো রাসূল গ্রহণ করতেন। তাহলে রাসূল কত আধুনিক ছিলেন, কত সুন্দর মনের অধিকারী ছিলেন, এবং কত অত্যাধুনিক ছিলেন, মডার্ন ছিলেন। আমরা আজকে রাসূলকে মনে করছি যে রাসূল মডার্ন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আমরা কই না এই তোরা কিন্তু এই অস্ত্র মারবো, তালিমারি করলে মারবো, অথবা লাঠি তুলে বলি না যে এই লাঠিতে তোরা শেষ করে দেব, দেখছোস আমার কাছে এটা আছে, এরকম কোনো অস্ত্র বা কোনো মানুষ মারার কোনো যন্ত্র তুলে কাউকে ইশারা করবেন না, রাসূল নিষেধ করেছেন। লা ইউশির আহাদুকুম ইলা আকিহি বিসসিলাহ, তোমরা কাউকে কী করিও না, অস্ত্র উত্তোলন করিও না। ফা ইন্নাহু লা ইয়াদরি লাআল্লা শাইতান ইয়ানজিউ, তুমি জানো না তোমার হাতে আসা পিছনে থেকে শয়তান ধাক্কা দিতে পারে, যদি তুমি অস্ত্র উঠাও পিছন থেকে শয়তান কী করবে, ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে লোক মারা যাবে, আর মারা গেলে কী হবে, ফায়া কাউ ফি হুফরাতি মিনান নার, তুমি জাহান্নামে যাবে। এই জন্য অস্ত্র অথবা মারার কোনো যন্ত্র দিয়ে কাউকে ইশারা দিয়ে কোনো কথা বলা বৈধ নয়, জায়েজ নাই। তোকে আমি এটা দিয়ে মারবো, তোকে আমি এই লাঠি দিয়ে মারবো, এই দা দিয়ে কোপামো তোরে, অথবা এই হাতিয়ার দিয়ে তোমাকে কোপামো, এই কথা বলা জায়েজ নাই। যদি আপনি এটা করতে যান ইবলিস শয়তান ধাক্কা দিয়ে হয়তোবা মারাই দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয়ের উপরে সন্তুষ্ট হন, আর হ্যাঁ তিনটি বিষয় তিনি অপছন্দ করেন, কে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ইয়ারদা লাকুম সালাসা ইয়াকরাহু লাকুম সালাসা, তিনটি পছন্দের জিনিস কি, ফা ইয়ারদা লাকুম আন তা'বুদুহু, তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, ওয়ালা তুশরিক বিহি শাইয়ান, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না এতে আল্লাহ খুব সন্তুষ্ট, ওয়া ইন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো মজবুতভাবে তাতে আল্লাহ খুব খুশি হবে।
এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, পরস্পর ভিতরে কী করো না, দলাদলি করো না, দলাদলি করো না পরস্পরের মধ্যে। আর আল্লাহর কোরআনকে আঁকিয়ে ধরেছ আর নিজেদের মধ্যে দলাদলি করো না, এটাকে আল্লাহ, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এই তিন কাজে কি আল্লাহ সন্তুষ্ট? আর তিন কাজে আল্লাহ অসন্তুষ্ট, কি সেটা? অয়াক্রাহুল আকুম কিলা ও কলা, বেশি বেশি কথা বলা, অহেতুক আলোচনা করা, কথা বলা, অহেতুক আলোচনা করে না। এমনকি এখন শেষমেশ সায়ের দোকান থেকে শুরু করে এখন ওয়াজের মাহফিলেও কি অহেতুক আলোচনা হয়, ওয়াজ করে ওয়াজের ভিতরে গান ঢুকাই দেয়, কথা ঠিক আছে কি না বলেন, নাউজুবিল্লাহ মিন জালাল। এই জন্য অহেতুক কথাবার্তা বলা, অহেতুক আলোচনা করা, অহেতুক বকবক করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কাসরাতু সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা, এটাকে আল্লাহ কী করেন না, পছন্দ করেন না। আসে না, এক এক লোক প্রশ্ন করতে জানে বলেই সে অনেক প্রশ্ন করে, বেশি বেশি প্রশ্ন করাও কি বৈধ নয়। ওয়াইদাতুল মাল, এবং ধন সম্পদ বিনষ্ট করা, অপচয় করা, ক্ষতি করা, এগুলোও কি নাই, এটা আল্লাহ অপছন্দ করেন। নাহা আইয়ুবালা ফিল মাই আর রাকেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বদ্ধ পানিতে প্রস্রাব করতে। বদ্ধ পানি এটা মানুষ ব্যবহার করে, কাজে লাগায়, সেখানে প্রস্রাব করা কি নিষেধ। নাহা আইয়ুবালা ফিল মায়ের রাকেত, কথা বুঝে আসছে কি না, প্রস্রাব করবেন কিন্তু বদ্ধ পানি, যেখানে পানিটা মানুষ ব্যবহার করে। এখন আমি দেখতেছি যে অনেক পুকুর, এবার গ্রামে গেলাম, প্রায় পুকুরের মধ্যেই আপনার অনেকের বাথরুমের পাইপ লাগানো আছে, গোসলও করে আবার বাথরুম পাইপ লাগানো আছে। তাহলে প্রস্রাবের পানিটা, ময়লার পানিটা পুকুরে দেওয়াটা কি বৈধ? এটা যদি সমুদ্রের পানি হয় সেটা ভিন্ন কথা, ওটা চলমান পানি, বহমান পানি, স্রোতের পানিতে সব কিছু চলে যাবে, কিন্তু বদ্ধ পানিতে প্রস্রাব করা অথবা ময়লা ফেলা এটা বৈধ না। নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল জুমা, জুমার দিনে রোজা রাখা রাসূল নিষেধ করেছে। জুমার দিনে রোজা রাখাটা কী করছে রাসূল নিষেধ করেছে। তবে মান আহাদুকুম ইয়াউমাল জুমাতে ইল্লা ইয়াউমান কাবলাহু আও বাদাহু, যদি কেউ আগে একদিন রোজা রাখছে এখন জুমার দিনও রাখতেছে তাহলে তার জন্য জায়েজ। অনেকে বৃহস্পতিবার রোজা আছে এখন শুক্রবারও রোজা রাখবে, এটা কি আপনি তাহলে ওই শুক্রবার রোজা রাখা জায়েজ আছে? অনেকে মনে করেন আর তিন দিন থেকে রোজা রাখতেছে এখন শুক্রবারও রাখবে, তার জন্য জায়েজ আছে। কিন্তু শুধু শুক্রবারে নিয়ত করিয়া যে আমি প্রতি শুক্রবারে রোজা রাখবো এটা বৈধ না। শুক্রবার এক প্রকার কি ঈদের দিনের মতো, অতএব এই দিনটাকে রোজা রাখাটাকে রাসূল পছন্দ করেন নেই। নামাজের সামনে দিয়ে যাওয়া, আমি আজকে কিন্তু সব নিষিদ্ধ জিনিসগুলো আলোচনা করতেছি যেগুলো আমরা করি কিন্তু নিষেধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন নামাজের সামনে দিয়ে হাঁটা। একজনে নামাজ পড়তেছে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, লাউ ইয়ালামু আল মাররু বাইনা ইয়াদাইল মুসাল্লা, যে ব্যক্তি মসজিদ নামাজের সামনে দিয়ে হেঁটে যায় সে যদি জানতো যে এটার গুনাহ, এটার পরিণাম কত খারাপ, তাহলে সে কী করতো আর বাড়ি না, সে চল্লিশ দিন যাবৎ সে কী করতো, দাঁড়ায় থাকতো, তারপরও সে নামাজের সামনে দিয়ে যেত না। নামাজের সামনে দিয়ে যাওয়াটার পরিণাম এত খারাপ, যদি সে জানতো তাহলে কি চল্লিশ দিন দাঁড়িয়ে থাকতো কি তারপরও নামাজের সামনে দিয়ে যেত না, তাহলে এর পরিণাম এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্ব এই বর্ণনা করেছে নামাজের সামনে দিয়ে হাঁটা। এরপরে
খাওয়া হাজির হয়েছে, এখন আপনি কি করবেন? খাইবেন? আবার নামাজের ওয়াক্ত হইছে, এখন খাইবেন না নামাজ পড়বেন? বলেন, আগে খাবেন। খাওয়া হাজির হলে আগে খাওয়া, তারপরে নামাজ পড়া। কথা বুঝাচ্ছে? তাহলে মনে নামাজের কি মনোনিবেশটা নষ্ট হবে। এরপরে আপনার বাথরুমের ব্যাগও আসছে, আবার আপনার খানাও বুঝতে, আরে নামাজ রক্ত হয়েছে, কোনটা করবেন আগে? আগে টয়লেট সেরে তারপরে নামাজ পড়বেন। কথা বুঝাচ্ছে? টয়লেটের চাপ আছে, আবার নামাজের সময় হয়েছে, তাহলে আগে কোনটা করবেন? কি সুন্দর কথা আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা বিহাদরাতি তুআম ওয়ালা হুয়া ইউদাফিউল আল আখবাসান। আখবাসান মানে হলো প্রস্রাব পায়খানা। প্রস্রাব পায়খানা ব্যাগ আসলে আগে সেটা সেরে তারপরে নামাজ পড়তে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয় নিষেধ করছেন। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, এখন উনি একটু সেজদা বড় করতেছেন অথবা রুকু বড় করতেছেন, আপনি একবারে মনের আবেগে বসা গেছেন, মাথা উঠাই ফেলছেন, এটা কি জায়েজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমা ইয়াখশাআদুকুম ইযা রাফা রাসাহু ক্বাবলা আল ইমাম আন ইয়াজআলাল্লাহু রাসাহু রাসাল হিমার। যদি কেউ ইমামের আগে মাথা উঠায়, তাহলে তার মাথাটাকে আল্লাহ গাদার মাথা বানায় দিবেন। তার গাদাটাকে আল্লাহ কি করবেন? গাদার মাথা বানায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক, অথবা সূরাত আল হিমার, অথবা গাদার সুরত চেহারা করে দিবেন। এই জন্য ইমাম সাহেবের আগে আপনার সেজদা থেকে আপনি মাথা উঠানো বৈধ নয়, জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি, যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হবে সেই ব্যক্তি। কোন ব্যক্তি? আহাসানুকুম আখলাকান, যার চরিত্র সবচেয়ে সুন্দর। দেখছেন, এই কথা বলা হয় নাই যে বেশি না সুন্দর নফল নামাজ পড়ে, এই কথা বলে নাই। আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই আপনি নফল ইবাদত করে বেড়ান, কিন্তু আপনাদের চরিত্র যদি ভালো না হয়, চরিত্র বলে আপনার যত চরিত্র ভালো মানে কি, যত নিষিদ্ধ কাজ আছে সেগুলো পরিত্যাগ করা, নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করলে কি আপনি চরিত্রবান। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিন আমার কাছে সবচাইতে আমার নিকটতম ব্যক্তি হবে সেই ব্যক্তি, যেই ব্যক্তির চরিত্র সবচাইতে সুন্দর। কথা বুঝে আসছে? আমরা তো হজও করি, নামাজও পড়ি, অপরাধ জগতও আমরা সব জায়গায় আছি। কথা বুঝে আসছে? নাম দিলাম হাজি সেলিম, আর কাজ করি অপরাধ জগতের কাজ। এই জন্য সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে কিয়ামতের দিন সেই ব্যক্তি হবেন যে ব্যক্তির চরিত্র সবচেয়ে সুন্দর। পাইন্না আবহাদুকুম ইলাইয়া ওয়া আবাদুকুম, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি এবং আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কারা? আসার সারু, সার সারুন মানে কি? বাসাল, বেশি কথা বলে সারাক্ষণ এক একজনের কথার। কোনো কোনো মানুষ আছে বাসাল লোকের ভয়ে আরো রাস্তা দিয়ে ঘুরে যায়, আছে না এরকম? দেখলেই কে শুধু গিবট টিবট এই সেই বাসাল। অলমুতাসাদ্দিকুন, বখাটে বখাটে বাসাল। অলমুতাফাই হেতু হেকুন, এবং কায়দা করে টেনে টেনে কথা বলে, খুব কায়দা করে কথা বলতে পারে। এমন এমন রাজনৈতিক নেতা আছে, আপনি এখানে মসজিদ দাঁড় করা দিবেন, দেখবেন আমার থেকেও ভালো বর্ণনা করতে পারবে, মানে তারা সব জায়গায় ফিট। এরকম কায়দা করে অনেকে কথা বলতে জানে,
আপনাকে এমন ভাবে বুঝাইবে যে আপনাকে আপনি জানেন না সে যে একজন ধোকাবাজ। এই তিন রকম ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাসূলের থেকে অনেক দূরে থাকবে, আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে ঘৃণিত হবে। বলেন না একবার নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। আরেক ব্যক্তি খুব ঘৃণিত আল্লাহর কাছে, ইন্নাল্লাহ ইউবগিদু আল বালিগা মিনার রিজাল আল্লাযী ইয়াতাখাল্লালু বিল লিসানি। আল্লাহর কাছে একজন ঘৃণিত ব্যক্তির কথা বলা হয়েছে, রাসূল বলতেছেন যে ইয়াতাখাল্লালু বিল লিসানি, যে ব্যক্তি জিহ্বা দ্বারা বক্ষণ করে। জিহ্বা দ্বারা বক্ষণ করে বুঝেন, বাক্যটু কথায় এত কটু, এই ব্যক্তি আল্লাহর কাছেও ঘৃণিত। কথাবার্তায় কি অনেক কটু, আপনি এক সেকেন্ডও পারবেন না, আপনার ধোকায় ফেলে দিবে, কথা এমনভাবে বলবে। আছে এরকম? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আমাদের বৈশিষ্ট্যের ব্যাপারে বলছেন মোমেনদের, যে মোমেনের চরিত্রের মধ্যে থাকতে পারবে না, মোমেনের চরিত্রের মধ্যে থাকতে পারবে না কি, বিত্ত আন, খোটা দেওয়া। একজনকে খাওয়াইছেন, খোটা দিছেন, দান করছেন, খোটা দিয়েছেন, একজনের উপকার করছেন, খোটা দিয়েছেন, এটা কোনো মোমিনের চরিত্র থাকতে পারবেই না। আপনি কারোর উপকার করছেন, এটা আল্লাহর জন্য করছেন, খোটা দেওয়ার জন্য না। কারো খাওয়াইছেন, খোটার জন্য না, আল্লাহর জন্য খাওয়াইছেন। এই জন্য মোমিনের চরিত্রের মধ্যে খোটা দানকারী এইরা হতে পারে না, ওয়ালা আল্লাআন, মোমেন অভিশাপকারী হতে পারে না, মোমেন কাউকে অভিশাপ দিতে পারে না, কথায় কথায় অভিশাপ দেওয়া, মোমেন অভিশাপ দিতে পারে না। আর আমরা হুজুরের আজকে মিম্বরের মধ্যে বৈশাও কি মানুষকে অভিশাপ দিই, আছে না এরকম কথা, মানে উল্টা পাল্টা পায় নাই কিছু মালপানি, বাস অভিশাপ দিয়ে বসে রয়েছে। বলেন না উজুবিল্লাহ জালে, ওয়ালাল্লাহ, মোমেনের ভিতরে অভিশাপকারী গুণাগুণ থাকতে পারবে না, বৈশিষ্ট্য থাকতে পারবে না। ওয়ালা আল ফাহিশা, নিলজ্জতা, নিলজ্জ, লজ্জা, লজ্জা নেই। আছে আমাদের লজ্জা? আমরা কী না পারি বলেন, খারাপ কাজ করতে আমাদের লজ্জা লাগে না, খারাপ পথে চলতে আমাদের লজ্জা লাগে না, এরকম নিলজ্জ হতে পারে না মোমেন, মোমেনের লজ্জা থাকবে। ওয়ালা আল বাজিয়া, এবং একজন মোমেন অশ্লীল ভাষী হতে পারে না, অশ্লীল ভাষী হতে পারে না। মুখ দিয়ে আসলো কতগুলো কথা, কিছু মানুষ আছে তার মুখ দিয়ে কথা বের হলেই গালি, তার কথার সাথে একটা গালি লাগাই থাকে। অতএব এই বৈশিষ্ট্যগুলো কোনো মুমিনের থাকতে পারে না। ওয়াকালা আলাইহিসসালাম লা তাসুবুদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে তোমরা মোরগে যে ডাকাডাকি করে ভোর রাত্রে, এই মোরগ ডাকাডাকি করলে তোমরা কী করিও না, মোরগকে গালি দিও না। কিছু মানুষ আছে না, এই তোকে মোরগটা থামা, এটা গেল শুধু গেল ক ক করে, আছে না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন মোরগ যখন ডাকে তোমরা মোরগকে গালি দিও না, কারণ পাইন্নাহু ইউকেজু বিলিসসলাহ, কারণ সে মানুষকে নমাজের জন্য জাগায়, নমাজের জন্য জাগায়। দেখছেন মোরগ, আরো হাদিকে হাদিস আসছে মোরগ ফেরেশতা দেখলে সে ডাক মারে, বলেন সুবহানাল্লাহ। মোরগ যদি অনুমতি থাকে আমাদেরকে জাগানোর জন্য, মোরগ ডাকে আল্লাহ রাসূল বলেছেন। আর আমরা ঘুমাইলে সারা রাত করি ফেসবুক, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি, মুভি টুবি চালাইয়া আমরা এরপরে এমন জন্মের গুমান ঘুমাই, ফজরের নামাজ আমরা পড়তেও পারি না, অথবা জমাতও আমরা পাই না। বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করেন, মোরগ আপনাকে ডাকছে, মোরগ ডাকে আপনাকে ফজরের নামাজ পড়ার জন্য, আর আমি আর আপনি ঘুমাই, তার ভিতরে অনুভূতি আছে যে আমার মালিক আমাকে আমাকে যারা খাওয়াচ্ছে তারা নামাজ পড়ছে কি না, সে ডাকছে। আহ,
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, ঝড় তুফান যখন আসতো রাসূল আতঙ্কগ্রস্ত হতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ঝড় তুফান আসলে রাসূল একবার ঘরে যাইতেন আবার বাইর হইতেন, মানে আবার কেমন আতঙ্ক মনের মধ্যে ভাব থাকতো। আর আল্লাহ রাসূল দোয়া করছেন, আমরা দোয়া পড়ি, আমরা বরং টিভি সাউন্ডটাকে একটু বাড়াই দিই, টিভি সাউন্ডটা একটু বাড়াই দিই, যে কারণ জয়ের আওয়াজে শোনা যায় না, জয়ের আওয়াজে বোঝা যায় না, এই জন্য টিভি সাউন্ডটা একটু বাড়াই দিই। বলেন নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ রাসূল বলছেন যে তিনি রাসূল দোয়া করতেন ইজা আসিফাতির রিহ, যখন ঝড় তুফান আসতো তখন রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরুহা, হে আল্লাহ এই ঝড় বৃষ্টির ভিতরে যত কল্যাণ আছে সেই কল্যাণ আমাদেরকে দেন, ওয়া খাইরুমা উরসিলাত বিহি, এবং এই ঝড় তুফান যেই কল্যাণের জন্য পাঠাইছেন সেই কল্যাণটা আমাদের জন্য দেন, ওয়া আউযু বিকা মিন শাররিহা, ঝড় তুফানের মধ্যে যত খারাপই আছে এই খারাপি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া শাররাহা ফিহা ওয়া শাররামা উরসিলাত বিহি, এবং যেই খারাপির জন্য এই ঝড় তুফান আসছে আল্লাহ সেই খারাপি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। এই দোয়া করছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ঝড় তুফান আসলে আমাদের দোয়া, আপনি আরবি বলতে হবে না, আপনি বাংলায় বলেন যে আল্লাহ এই ঝড় তুফানের মধ্যে যত কল্যাণ আছে আমাদেরকে দান করেন, হে আল্লাহ এই ঝড় তুফানের মধ্যে যত অকল্যাণ আছে সে থেকে আমাদেরকে হেফাজত করেন, হে আল্লাহ এই ঝড় তুফান যেই খারাপির জন্য আমরা পাড়াইছেন সেই খারাপি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। বলতে পারবেন? বাংলায় বলবেন, আরবিতে বলতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাজারাতাইনি মা আরাহুমা ইল্লা খাবিসাতাই, যে দুইটা গাছ, এই দুইটা গাছকে আমি খুব, এই দুইটা গাছের গন্ধটা আমি পছন্দ করি না, অতএব এই দুইটা গাছ তোমরা কী করিও না, কাঁচা কাঁচা খাইও না, কাঁচা খাইয়া কী করবো না, আল হ্যাঁ এমন কেউ না দিছে আসছে তোমরা মসজিদও আইও না, কি আল বাসাল ওয়াসাও, রসুন এবং পেঁয়াজ, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাইয়া তোমরা কী করো না মসজিদে এসো না, রাসূল অপছন্দ করতেন। আর আমাদের মধ্যে যারা এই যে এইভাবে টানে তাকে গাছ থেকে কেমন গন্ধ আসে বলেন, যদি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ যদি আমাদের জন্য রাসূল নিষেধ করেন, যারা এইভাবে টানাটানি করেন, যারা জর্দা খান দুয়া খান এই হারাম জিনিস খান, জর্দা গুইল এবং কি বলে সিগারেট এগুলো হারাম, পান্না এগুলো হারাম, বলে কেন হারাম প্রশ্ন করেন, আপনি সিগারেটের গায়ে একটা ছবি দেয় ক্যান্সারের, দেয় কি না, সিগারেটের প্যাকেটের গায়ে দেখবেন যে গুইলের প্যাকেটের গায়ে ক্যান্সার লাগছে এরকম একটা মানুষের ছবি লাগাই দেয় নাকের মধ্যে অক্সিজেন লাগানো, তাহলে যেই জিনিস খারাপ মানব জীবনের জন্য খারাপ, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের নিজেদের জানকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তা সেই জিনিসকে আপনি জায়েজ করেন। আবার অনেক হুজুর আছে চুন খায় আবার জর্দা না হইলে পান খাইতে পারে না, জর্দা গুইল সিগারেট হারাম হারাম, আল্লাহর কোরআনের আয়াত যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর যেহেতু যিনি বিক্রেতা তিনি রেখে রাখছেন গায়ের মধ্যে, যিনি এটার তৈয়ারকারী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে সিলগালা মারা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং গায়ে একটা ক্যান্সারের রোগীর ছবি দিয়ে দিছে, তাহলে আপনি আপনার এই সুন্দর জানটা আল্লাহ আপনাকে দিছে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিবেন, এটা ইসলাম। এরপরে দেখেন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা রসুন পেঁয়াজ খাইয়া মসজিদে আইসো না, এটা গন্ধ আছে, একটা গন্ধ আছে না, জর্দার যেমন খারাপ একটা গন্ধ সিগারেটের একটা গন্ধ, যারা খান তারা ছেড়ে দেন। আপনি মনে করেন যে আপনি এই খাইলেন খাওয়ার পরে এখন মধ্যে গন্ধ, এই মুহূর্তে আজরাইল আইলো আপনার রূহ কবজ করতে, আপনার পিটনা করা খাইবেন বলেন, ফেরেশতাদের পিটা কেমন পিটনিটা আপনি কেমন খাইবেন বলেন, এই মাত্র খাইলেন এখন আজরাইল আইলো মধ্যে গন্ধ, আজরাইল যে ফেরেশতা করে পাঠাইছে রূহ কবজ করার জন্য তারা দেখলো যে দুর্গন্ধ, তখন তারা কী করলো পিড়েলো আচ্ছা ধরে, দেখা আমরা দেখবো না তো,
আমরা তো দেখবো না, কেউ দেখবো না, আত্মীয় স্বজনও দেখবে না। আপনি স্বপ্নে দেখতেছেন এক কুকুরে কামড়াই আপনার সব রক্ত বাইর করে ফেলাইছে, পাশের লোক যে ঘুমায় আছে এ বলতে পারে? বলতে পারে? ঠিক আপনার রুহের উপর এমন শাস্তি হবে আপনি বলতেও পারবেন না। অতএব আপনি এই গন্ধ জিনিস খাবেন কেন? যে জিনিসটা আপনার ক্যান্সার হবে, আপনার হার্ট নষ্ট হবে, আপনার কিডনি নষ্ট হবে, আপনার লাংস জ্বলে ছাই হয়ে যাবে। অতএব আল্লাহ রাসুল যেহেতু রসুন পেঁয়াজ যেটা হালাল জিনিসকে আল্লাহ কাঁচা খাইতে নিষেধ করেছেন, আর সেটা আমরা কত দুর্গন্ধ জিনিস খাই। মান আকালা সাওমান আও বাসালান, যে ব্যক্তি কাঁচা রসুন খাবে এবং কাঁচা পেঁয়াজ খাবে, ফালিয়া তাজেলু মাসে যে দেনা, তারা যেন আমার মসজিদ থেকে বের হয়ে যায়। বুঝেন এবার, এই জন্য আমরা এগুলো ছেড়ে দিই। মৃত্যু তো দেখেন, বয়স দেখে না, মৃত্যু তো আপনাকে দেখে না যে আপনার বয়স কত, মৃত্যু হলো নির্ধারিত। এই কথা না, দাদার মতো তো বুড়ো হইনি আমি, বাবার মতো তো বুড়ো হইনি, আমার বাবা তো 90 বছরে মারা গেছে, অতএব আমি তো এখনও মাত্র 60 চলে, এই কথা বলতে পারবেন? যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, এটা মনে রাখতে হবে। মান আতা আর রফান, গণকের কাছে যাওয়া হারাম। যদি কেউ গণকের কাছে যায় এবং তাকে বলে ফাস আলুহু আন শাইইন, অথবা তাকে কোনো কিছু জিজ্ঞেস করে, গণকের কাছে যায় যদি বলে যে গণক সাহ আমার তো এই এই হয়েছে, আমি কী করি, এই প্রশ্ন করলো কেন? এই জন্যেই কী হবে, লা তুকবাল লাহু সালাতু আরবাঈনা ইয়াওমান, 40 দিনে তার নামাজ কবুল হবে না। শুধুমাত্র গণকের কাছে গিয়ে যদি কারো সমস্যার কথা জিজ্ঞেস করে তাহলেও তার 40 দিনের নামাজ কবুল হবে না। আর যদি গণকের কথা মানেন তাহলে তো ইমানে থাকবে না। বলেন একবার, নাউজুবিল্লাহ মিন জালিক। ইসনাতান ফিন্নাস হুমা বিহি কুফরুম, আল্লাহ রাসূল বলছেন দুটি বিষয়ে কুফরি মনে করি আল্লাহ রাসূল, আত তুআন ফিন নাসাব ওয়ান নিয়াহাতু আলাল মাইয়্যিত, দুইটা কাজ এটাকে আল্লাহ রাসূল কুফরির মতো মনে করেন। একটা হলো বংশের খোঁটা দেওয়া, আমি তো চৌধুরী বংশের লোক, আমি তো সরকার বংশের লোক, আছে না, আছে এরকমভাবে খোঁটা দেওয়া, আরে ভাই আমরা তো বংশের লোক, একই সাথে আমাদের হইব না, এইরকম বংশের এরকম কোনোরকম এরকম বড়াই করা, এটা হলো আল্লাহ রাসূল কুফুরির সাথে তুলনা করছে। আর একটা হলো মৃত ব্যক্তির জন্য মাতাম করে কান্না করা, এই দুইটা জিনিসকে আল্লাহ রাসূল কুফুরির সমতুল্য গুনাহ বলেছেন। অতএব এগুলো করা যাবে না, মরে গেছে বাবা বাস আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কান্নাকাটির কোনো কাম নাই, কাঁদবেন হৃদয়ে হৃদয়ে, মনে মনে কাঁদবেন, ব্যথা নেবেন মনে মনে, চোখের পানি ঝরবে, কোনো সাউন্ড নেই, ঠিক আছে। আমি সন্তান মারা গেছে কষ্ট লাগবে, বাবা মারা গেছে কষ্ট লাগবে, মা মারা গেছে, কিন্তু চিল্লানো যাবে না, সাউন্ড করা যাবে না, চোখের পানি ঝরবে, হৃদয়ে রক্তক্ষরণ হবে, কাঁদবেন কিন্তু চিল্লানো যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন বাম হাতে খাওয়া এবং পান করা, দুইটাই নিষেধ। লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরিবান্না বিহিমা, তোমরা ডান বাম হাতে পান করবে না এবং খাবে না। অনেকে দেখছি এই হাতে সিগারেট আর এই হাতে চাটার নিয়ে, আশ্চর্য মুসলমান চায়ের দোকানে, আবার অনেক আছে একটু বেশি জেন্টেল, চেয়ার উপর পাটা এমনি পায়ের উপর দিয়া এই হাতে সিগারেট আর এই হাতে সার কাপটানি খায় আর সিগারেটও খায়, আবার পা কিন্তু পায়ের উপরে, সব নাজায়েজ কাজ। ফাইন্না শয়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, তোমরা বাম হাতে কেন খাবা না পান করবে না, কারণ বাম হাতে শয়তান খায়, শয়তান খায়ও বাম হাতে, পান করেও কি বাম হাতে, কার কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন দিনের বেশি, সালাসা ইয়ামিন, তিন দিনের বেশি কারোর সাথে কথা কি বন্ধ রাখা হারাম। কদিন মান হাজারা খাও সানাতান, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের সাথে এক বছর সম্পর্ক নষ্ট করে রাখে, ওহুয়া কা সাবকিদ দামিহি, সে যেন কী করলো, হত্যার কাজ করলো, রক্ত বহানের কাজ করলো, হত্যা করলে যেই গুণা সে সেই গুণা করলো। সে বলেন নাউজুবিল্লাহ মিন জালিম, লা ইয়াহিল্লা লি মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা, তিন দিনের বেশি কোনো মুসলমানকে সম্পর্ক নষ্ট করে রাখা যাবে না। ফামান হাজারা ফাওকা সালাসিন, তিন দিনের বেশি যে ব্যক্তি কোনো মুমিনের সাথে সম্পর্ক নষ্ট করে রাখবে, ফামাতা দাখালান্নার, সে যদি ওই অবস্থায় মারা যায় সে জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে? অথচ আপনার ঘরের পাশে, আপনার দরজার পাশের মানুষের সাথে আপনার সম্পর্ক নাই, নিজের আপন বোনের সাথে সম্পর্ক নাই, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই। কি আশ্চর্য মুসলমান আমরা! আপনি ভাই বোন রক্তের সম্পর্ক তো দূরের কথা, দূর সম্পর্ক যদি মুসলমান হয় সে মুসলমান হয়ে থাকে মোমেন হয়ে সাথে, তার সাথে যদি আপনি তিন দিনের বেশি কথা বন্ধ রাখেন অথবা সম্পর্ক বন্ধ রাখেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ফামাতা দাখালান নার, এই অবস্থায় যদি সে মারা যায় সে জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন না, নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে আমরা আরেকটা কথা বলি, কি বলি জানেন, সমাজে আছে আমরা কি বলি, যে তোরে আল্লাহ মাফ করব না, তোরে আল্লাহ, আমি তো তোরে জীবনে ক্ষমা করবই না, আল্লাহ তোরে ক্ষমা করবে না, বলে কি না, রাগের ঠেলা, জিদের ঠেলা, কেমন পিসাব হয়ে গেছি যে আল্লাহ তোরে মাফ করবে না। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক, এই কথা বলে যাবে, قال رجل والله لا يغفر الله لفلان فقال الله عز وجل من ذا الذي يتولى الي ان لا اغفر فلان فاني قد غفرت له وهبت اعمال যে ব্যক্তি এই কথা বলবে, যাকে বলবে তাকে আল্লাহ মাফ করে দিবেন, আর যে বলবে তার আমল আল্লাহ নষ্ট করে দিবেন। বলেন না আউযুবিল্লাহ, যদি কেউ বলে তোকে আল্লাহ মাফ করবে না, আল্লাহর কসম করি বলছি তোর আল্লাহ মাফ করবো না, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু যেই ব্যক্তি এই কথা বলল সেই ব্যক্তির আমলকে আল্লাহ নষ্ট করে দিবেন। কথা বোঝা আসছে? এই জন্য ভাই আসুন আমরা এই যে কথাগুলো, এই যে নিষিদ্ধ যে সমস্ত বিষয়গুলো, আমরা এগুলো অনেক সময় আমরা এগুলো জানিও কিন্তু আমরা মানি না, তো এগুলো যে ভয়াবহতা, সামাজিক যে অবক্ষয়, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং সামাজিক যে আমাদের সম্পর্ক নষ্ট এগুলো আমাদেরকে বুঝতে হবে। আসুন আমরা আল্লাহর দিকে দাবিত হই, আল্লাহ রাসূলের যেই কথাগুলো বলেছেন সেগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা যেন আমাদের জীবনকে আল্লাহ আল্লাহ রাসূলের যে বিধিবিধান সেই মোতাবেক চালাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।